পদ্মা সেতুতে বসানো হলো 18তম স্প্যান, এতে দৃশ্যমান হলো সেতুর 2700 মিটার। বুধবার বেলা 1টায় সেতুর মাওয়া প্রান্তে 17 ও 18 নম্বর পিলারের 150 মিটার দৈর্ঘ্যের 18তম স্প্যানটি স্থায়ীভাবে বসানো হয়। পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, পদ্মা সেতুর মোট 42টি পিলারের মধ্যে বর্তমানে কাজ শেষ হয়েছে 35টির। সেতুর 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে 410টি রেল স্ল্যাব বসানো হয়েছে। পদ্মা সেতুর মোট 41টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়া এসেছে 33টি স্প্যান। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। 6.15 কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণাধীন সেতুটি 2021 সালে চলাচলের জন্য খুলে দেওয়া হবে।